আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ আমরা সবাই হতে চাই, সবাই আমরা ভালো থাকতে চাই, সবাই এই সুন্দর পৃথিবীটাকে ভালো করে ব্যথামুক্তভাবে আমরা উপভোগ করতে চাই। আমার শরীরে যদি ব্যথা দানা বাঁধে, পৃথিবীর কোনো ভালো কিছু, কোনো ভালো সংবাদ, কোনো ভালো খাবার, কোথাও ভালো বেড়াতে যাওয়া, পৃথিবীর কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না, একদম সব কিছু অসহ্যকর হয়ে উঠবে। পৃথিবীতে আপনি যে সামনে এগিয়ে যাবেন, জীবনের জন্য, পরিবারের জন্য কিছু করবেন, সে আগ্রহটা একটা সময় হারিয়ে ফেলবেন। একটা সময় মনে হতে থাকবে যে আমাকে দিয়ে আসলে আর পৃথিবীতে কিছুই হবে না, এই পৃথিবীতে আমি না থাকলেও চলবে, আমার আর দরকার কি। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। দর্শক, এই পৃথিবীতে অবশ্যই আপনার অনেক কিছু করার আছে, এই পৃথিবীতে এমনি এমনি আপনার জন্ম হয়নি। এই পৃথিবীতে কিছু করার জন্যই, পরিবারের জন্য, নিজের জন্য, সর্বোপরি পুরো পৃথিবীর সকল মানুষের জন্য আপনি কিছু করতে পারেন। আপনাকে যোগ্যভাবে প্রমাণ করার জন্য আপনাকে সুস্থ থাকাটা অনেক বেশি দরকার। দর্শক, আসুন পরিচিত করে দিই আমাদের আজকের অতিথির সাথে। আমাদের বাংলাদেশের জামালপুর জেলা থেকে এসেছেন, খুবই খেটে খাওয়া এবং স্বাবলম্বী একজন মানুষ। বাট এই মানুষটাই হঠাৎ করে PLID রোগে আক্রান্ত হন। গত 7-8 মাস থেকে প্রচণ্ড ব্যথা, চিকিৎসার পর চিকিৎসা, এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেরিয়েছেন এবং একটা সময় উনি আর নিরাশ হননি, খুঁজে পেয়েছেন সঠিক ঠিকানা, চলে এসেছেন এই DPRC হসপিটালে এবং Dr.Md.Shafiullah প্রধান স্যারের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, ওনার সাথে পরিচিত হই, কী সমস্যা, কী কী করেছিলেন এবং আসলেই আমি যা বলছি যে উনি যে সুস্থ আছেন আসলে কি আছেন কিনা ওনার কাছ থেকে জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম লুৎফর রহমান। লুৎফর রহমান। স্যার জামালপুর, কোথায় আপনার বাসা? সদর জামালপুর। সদর জামালপুরে। সদর। আমরা জানি আপনি একজন স্বাবলম্বী মানুষ। স্যার কি ব্যবসার সাথে জড়িত যদি একটু বলেন? আমার গরু ফার্ম ছিল আর কি। আচ্ছা, আপনার একটা ফার্ম আছে? হ্যাঁ। আচ্ছা, গরু গবাদি পশু আপনি চাষাবাদ করেন। আচ্ছা, আমরা জানি যে আপনি এত দূর থেকে Dr.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, একদম ইয়াং মানুষ কিন্তু আপনি, দেখে মনে হয় না যে আপনি অসুস্থ। কি হয়েছিল আপনার? আমার প্রথম অবস্থায় এই ডান পায়ে হালকা হালকা ব্যথা লাগে। মানে এর উৎপত্তিটা কিভাবে? উৎপত্তিটা হয়েছে হঠাৎ করে আমি বৃষ্টির মাঝে পিছলে পড়ে গেছিলাম। আচ্ছা, মানে আপনি হাঁটতে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে স্লিপ করে পড়ে যান? পড়ে যাই। ব্যথাটা কোথায় পেয়েছিলেন? কোমরে? ব্যথাটা কোমরে পেয়েছি, কিন্তু তখন মনে হয় অতটা বুঝতে পারেনি। তখন অতটা বুঝতে পারেনি, ডক্টরের কাছেও যাননি প্রাথমিকভাবে। কয়দিন পর থেকে বুঝতে শুরু করেছেন ব্যথা? মাসখানিক পর থেকে আর কি। মাসখানিক পর থেকে বুঝতে শুরু করেছেন কোমরে ব্যথা? কোমরে ব্যথা, হঠাৎ করেই ব্যথা। হ্যাঁ, হঠাৎ করে ব্যথা। ব্যথাটা পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছিল। কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চলে আসছে। এটা কি এক পায়ে না দুই পায়ে? এক পায়ে। এই যে ব্যথা, আপনি বলছেন কোমরে ব্যথা এবং ব্যথাটা পায়ের নিচে যাচ্ছে, শারীরিকভাবে সমস্যাটা কি হচ্ছিল? কোনো কাজই আমি করতে পারতাম না। পা কি একটু টেনে টেনে হাঁটতে হতো? পা টেনে টেনে হাঁটতে হতো বলতে আমি পায়ে ভর দিতে পারতাম না, ওয়েট দিতে পারতাম না। তখন বাম পায়ের উপরে বেশি ভর দিয়ে আপনি চলতেন? ওয়াশরুমে যেতাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম থেকে বিছানা, এই আগের মতো করতে পারছিলেন না। যখন আমি ব্যথা অনুভব করতে পারতেছি তখন থেকে আমি ওখান থেকে সরে আসছি। এটা ঠিক কতদিনের ভিতরে? এটা আপনার মানে পড়ে যাওয়ার জামালপুর শহরে গিয়েছিল। রেজাল্ট কি ছিল? রেজাল্ট কোনো, ব্যথা আরো বাড়ছে বাড়ছে, কিন্তু আপনার কোনো উপকার পাননি, ইমপ্রুভ পাননি। ওকে, এর মাঝখানে কাজটা অনেক কিছু বন্ধ হয়ে গেল, আগের যে কাজগুলো খুব অনায়াসে করছিলেন সেগুলো আর করতে পারছিলেন না। আচ্ছা, তখন ওয়াশরুমে যাইতে পারিনি, আমি কাজ কিভাবে করব? নিয়াং মানুষ নিজে ভর করে নিজের পায়ে দাঁড়িয়ে আপনি বাথরুমে যাবেন সেটাও আপনি যেতে পারছিলেন না, কারো সাহায্য নিয়ে আপনাকে যেতে হচ্ছে, এরকম একটা অবস্থা। গোসল করা সেগুলো তো আছেই, এই কাজগুলো করতে পারছিলেন না। ব্যথাটা কি সারাক্ষণ থাকতো, সকালে দুপুরে রাতে সার্বক্ষণিক একটা ব্যথা থাকতো? ঘুমাতে গেলেও ব্যথা? হ্যাঁ, ঘুমাতে। তাহলে তো ঘুমাতে পারতাম না? ঘুমাতেও পারতাম না, ঘুমের ট্যাবলেট খেয়ে খেয়ে আমি ঘুমাই। ব্যথার ওষুধ?
ঘুমের ওষুধ এগুলো খেয়ে কোন রকম ব্যথাটাকে কমিয়ে একটু ঘুমাতে, আবার সকালে উঠলে দেখছেন একই ব্যথা, একই ব্যথা কতদিন, তারপরে কি করলেন? এটা আমি অনেক ডাক্তার দেখালাম জামালপুর, এর পরবর্তীতে যে ডক্টর দেখিয়েছেন কি বললেন উনি? উনি মানে ওষুধ পাতি দিছে, হালকা থেরাপি দিছে, তাও কোনো উপকার পায়নি, উপকার পায়নি। আমি ঢাকা আসি, ঢাকা এসেও বিভিন্ন জায়গায় আমি সার্জন ডাক্তার দেখাইছি, মানে সবাই বলছে অপারেশন করতে হবে। আচ্ছা, অলরেডি আপনি যখন দেখছেন ওখানে জামালপুরে আপনার কোনো উপকার হচ্ছে না, আপনি তখন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে আসছেন এবং ঢাকায় এসে বেশ কয়েকজন ভালো ভালো সার্জনের সাথে আপনি এটার বিষয়ে যোগাযোগ করেন। তারা কি কোনো এমআরআই করেছিলেন আপনার? এমআরআই আমি জামালপুরেই করছি। আচ্ছা, জামালপুরেই করছি, ওই এমআরআই দেখে সবাই বলছে সার্জারি করতে হবে, সার্জারি করতে হবে, এবং এর কোনো বিকল্প নাই? না, এর কোনো। আচ্ছা, তখন কি ডিসিশন নিলেন সার্জারির কথা শুনে? তখন আমার ছোট ভাই আছে, ওনার বগুড়ার চাকরি করে, কোনো কোনোভাবেই আমার সার্জারির দিকে মত দেয় না। আচ্ছা, আমিও সার্জারির দিকে অগ্রসর না, কারণ একজন ইয়ং একজন মানুষ, সার্জারি তো আমরা করবই, কিন্তু আগে তো একবার চেষ্টা করি, আগে চেষ্টা করি, লাস্ট পজিশন আমার সার্জারি, তার আগে আমি চেষ্টা করি। এবং আমার ছোট ভাইয়ের কলিগ, ওনারা নাকি এই ডিপিআরসি হসপিটাল থেকে সুস্থ হয়ে, আচ্ছা, আমার ছোট ভাইয়ের অফিসে জব করতেছে এবং সুস্থ আছে, হ্যাঁ, স্বাভাবিক আছে, সব কাজ করছে। ওনার কাছ থেকে তথ্য নিয়ে আমার ছোট ভাই আমার এই জায়গায় পাঠায়। আচ্ছা, তো স্যারকে তার মানে আপনি আগে থেকে চিনতেন না, জানতেন না? আমি অসুস্থ হওয়ার পরে আমি অবশ্যই ইউটিউবে দেখছি, মানে স্যারের ভিডিওগুলো দেখেছেন, আর যখন আপনি জানতে পেরেছেন যে ছোট ভাইয়ের কলিগ অলরেডি তিনি চিকিৎসা নিয়েছেন, সুস্থ হয়েছেন, স্বাভাবিক সব কাজ করছেন, কনফিডেন্স ফিরে পেয়েছেন, যেন আমি একবার যাই, আমি একবার যাই, তখন চলে আসলেন স্যারের সামনাসামনি, স্যার আপনাকে দেখলেন, রিপোর্ট দেখলেন, মনের ভিতরে একটা শঙ্কা আছে যেখানে অলরেডি ডক্টররা বলে দিয়েছেন যে হ্যাঁ আমাকে অপারেশন লাগবেই, স্যার কি বলেন, কি বলেন? স্যার বলেছে আমাদের অনেক অসংখ্য রোগী, আমি পিএলআইডি রোগী, ভালো হইতেছে, হইতেছে মানে এখনো হইতেছে, মানে হয়ে কাজ স্বাভাবিক অবস্থায় কাজ বাস করতেছে। শোনার পর কনফিডেন্স আরো বেড়ে গেল, ভর্তি হয়ে যেতে বললেন? হ্যাঁ, সাথে সাথে আমি ভর্তি হই। স্যার একদম আপনাকে আপনার কাছেই রেখেছে, একদম স্যারের চেম্বারের পাশেই আপনাকে রেখে দিয়েছে, জি জি, এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন আপনার? আজকে 28 দিন, 28তম দিন। হ্যাঁ, যে মানুষটা বাথরুমে যেতে পারতেন না একা একা, কোনো কাজ করতে পারতেন না, বিছানা শুয়ে শুয়ে শুধু আফসোস করতেন আমি কি আর কখনো সুস্থ হব, কখনো সুস্থ হব না, ওই সেই খারাপ দিনগুলো যে এতটা ভালো রূপান্তরিত হবে যেটা একটা সময় আপনি কল্পনা করতে পারতেন না, সেই মানুষটা আজকে কেমন আছে? অনেক অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক রহমত করছে, আমি অনেক সুস্থ। এখন কি আপনাকে রাতে ঘুমাতে যাওয়ার সময় ঘুমের ওষুধ খেতে হয়? না, এখন আর ঘুমের ব্যথার ওষুধ খেতে হয়? বাথরুমে যাওয়ার জন্য কাউকে ডাকতে হয়? জি না, আমি একা একাই সব কিছু করতে। এই যে আমার সাথে আপনি বসে আছেন দীর্ঘ সময়, আগে কি এত সময় বসে থাকতে পারতেন? না, ব্যথা আসতো, পায়ে ব্যথা আসতো, মুখে এরকম হাসি থাকতো সারাক্ষণ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দর্শক, আমার দর্শক ভাই বোনরা এই মুহূর্তে আছেন ক্যামেরার ওপাশে, যারা জানেন না তাদের জন্য আপনি কিছু বলেন। আমি মনে করি পিএলআইডি এই এই ধরনের রোগগুলা ডিপিআরসি হসপিটালই বেস্ট। অবশ্যই, হ্যাঁ, বেস্ট। এখান থেকে সুস্থ হয়ে আগের মতো ভালো হয়ে বাড়িতে যাওয়ার উপযোগী আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক, শুনলেন আমার এই ভাইয়ের কথা? দর্শক, এরকম হাজারো মানুষ আছেন সুস্থ হয়েছেন, সুস্থতার পথে ফিরে এসেছেন। একটু একটু আপনারা শুধু আসলে চোখ কান খোলা রাখুন। বাংলাদেশে আমাদের যা সেট আপ আছে, এত সুন্দর সেট আপ, এত ভালো রোগী হওয়ার প্রবণতা আর কোথায় আছে বলেন? হাজার হাজার মানুষ সুস্থ হয়ে যাচ্ছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। যারা সুস্থ হয়ে ফিরে গেছেন তারা তাদের মতো করে তারা আলো ছড়াচ্ছেন। কেন? তার একটি কারণ, আমি ভালো হয়েছি, আমি সুস্থ হয়েছি, আমি চাই আপনিও সুস্থ হন। দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, আমি নিজে, আমার নিজের 2015 সাল থেকে আমি পিএলআইডি রোগী, আমি নিজে আমি সব কাজ করছি, দৌড়াচ্ছি, কাজ করছি, অফিস করছি, বাসার কাজ করছি, সব কিছু। এই দেখুন, হাজার হাজার রোগী সাক্ষাৎকার নিচ্ছি, তাদের সাথে কথা বলছি, আমি নিজেও সুস্থ থাকছি শুধুমাত্র সঠিক চিকিৎসা পেয়েছি বলে। আমার এই ভাইও একটা সঠিক চিকিৎসা পেয়েছেন। আপনিও চেষ্টা করুন, আপনিও পারবেন, শুধু একবার চেষ্টা করুন। অপারেশন অবশ্যই দরকার আছে, বাট তার আগে একবার চেষ্টা করি অপারেশন ছাড়া পারি কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, এবং ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।